কম খরচে মনসার গান রেকর্ডিং এর জন্য সরাসরি যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। ইউটিউবে সার্চ করুন মনসার গান ডিজে বা বি বলে। নকল হইতে সাবধান। যাই হোক এবার আসবেন আমাদের মাননীয় দেবাশিস দা, সাজানো হয়ে গেলেই আমরা ফিরে যাবো পরবর্তী যাত্রাবেলাতে, এবং প্রত্যেকের আশীর্বাদই গাছি, প্রত্যেক আসবেন মাকে সাজিয়ে দিয়ে যাবেন, নিয়ে যাবেন মায়ের কাছ থেকে আশীর্বাদ। জয় মা শীতলা সর্বমঙ্গল। মধুরামা মায়ের হাসি চাঁদের মুখে ঝরে, মা কি মনে পড়ে গো আমার, মা কে মনে পড়ে, মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে, মা কে মনে পড়ে গো আমার, মা কে মনে পড়ে, মধুর মাননীয় দেবাশিষদা মাকে 50 টাকা সাজি দিয়েছেন, যোদ্দেশে দিয়েছেন, মায়ের কাছে প্রার্থনা করি মজার সকল বিপদ থেকে রক্ষা করে। জয় মা শীতলা সর্বমঙ্গলা, জয় মা। যাই হোক আমরা ফিরে যাচ্ছি পরবর্তী যাত্রাপালাতে, কারণ যাত্রাপালা অনেক বড় পালা বাকি আছে, তাই আমরা ফিরে যাচ্ছি পরবর্তী যাত্রাপালা। মর্ত্যে জননী দেবী শীতলা, জয় মা। জরাসুর জরাসুর আজ তাকিয়ে দেখো বাবা, কেমন ভাবে নগরবাসী আমাকে সাজিয়েছে, যেরূপে সাজিয়েছে নগরবাসী সেই বেশে চলিলাম রাজা বিরাট নগর। তাই হবে মা, তুমি যাও ওই বিরাট নগরে, তোমার যাওয়ার পথে আমরা জয় ধরে দেবো মা গো। জয় জয় মা, জয় জয় মা, জয় জয় মা, জয় জয় মা, মা জয় জয় মা, 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 আমার জয় জয় মা, মা জয় জয় মা, জয় জয় মা, জয় জয় মা, জয় জয় মা, মা জয় জয় মা, জয় জয় মা, জয় জয় মা, জয় জয় ওরে বন রক্তা। হ্যাঁ দাদা, মা গেল বিরাটনগরে পুজো নিতে, আমরা এই স্থানে বসে দেখবো মা কতদিন পরে ফিরে আসে। এই প্রজাগণের মঙ্গলের জন্য, আমার সন্তানদের মঙ্গলের জন্য আমি ভোলেনাথের পূজা করে এসেছি, কিন্তু আজকে আমার যে মন বড় উথাল পাতাল করছে, কেন আমার দাদা গেছে সাধনার বেদী বলে আমাকে বলে গেছে, সুদেষ্টা আমি সাধনার বেদী বলে যাচ্ছি, আমি 7 দিন পরে ফিরে আসব, কিন্তু আজ 8 দিন শেষ হতে চললো, তবু এখনো আমার দাদা ফিরল না। আমার দাদা ছাড়া যে আমি কিছু জানি না, আমার দাদা আমার জীবন, আমি দাদা ছাড়া আমি বাঁচতে পারবো না, আমার দাদার তবে কি না, আমি কি ভাবছি আমার দাদার কোনো অমঙ্গল হতে পারে না।
না, আমি আমি এ কথা ভাব আমি এ কথা ভাবতে পারি না। হে বলে না, তুমি আমার দাদার মঙ্গল করো, আমার দাদার বিপদ থেকে রক্ষা করো। আমি আমি তোমার কাছে নিজের জন্য কিছু চাইনি, আজ আমি চাইছি প্রভু, আমি সারা জীবন তোমার পায়ে অঞ্জলি দিয়ে এসেছি প্রভু। এই এই দুঃখিনীর প্রার্থনা তুমি শোনো প্রভু, এই দুঃখিনীর প্রার্থনা তুমি শোনো, এই দুঃখিনীর অঞ্জলি তুমি গ্রহণ করো প্রভু, গ্রহণ করো, গ্রহণ করো। জয় শিব অনাথেরি না, তুমি আমার প্রভু ভোলানা, তুমি আমার প্রভু ভোলানা। জয় শিব শঙ্কর
মহারাজ, আপনি কি ভুলে গেছেন? আমার দাদা গেছে সাধনার বেদিমূলে। আমি জানি, আমাকে বলে গিয়েছিল যে সুদেশটা আমি 7 দিন পরে আবার ফিরে আসব, কিন্তু আর 7 দিন শেষ হয়ে আজ 8 দিনে শেষ হতে চললো। তাই তোমার দু চোখে দেখি আজ বেদনার অশ্রু। আমি জানি যে দাদা তোমাকে কোলে পিঠে করে মানুষ করেছে, সেই দাদা ছাড়া তুমি এক মুহূর্ত থাকতে পারবে না। আমি জানি, জেনেও তো সেই ভুলটাই করছেন মহারাজ। সুদেষ্টা, মহারাজ আপনি আপনার রাজকার্য নিয়ে ব্যস্ত থাকেন, আমার দাদার খবর রাখার সময় কোথায়? তাই বলি কি মহারাজ, আপনি থাকেন আপনার রাজকার্য নিয়ে, আমি যাব আমার নিজে আমার দাদার বনানির অন্যে। তোমাকে আমি যেতে দেবো না। একটা কথা মনে রেখো, ও শুধু তোমার দাদা নয়, আমার পরমাত্মীয়। তোমার সাথে আমার বিবাহ হতে বসেছে তার সিংহাসনে। আমি তোমার দাদার সন্ধান করে নিয়ে আসবো, আমি যতদিন না ফিরে আসবো তুমি ততদিন রাজ্য পরিচালনা করবে। তাই আমি যাবো তোমার দাদার সন্ধানে। এই কাছিস একটা রাত প্রস্তুত কর, আমি যাবো বান্ধব কৃষকের সন্ধানে। একই দাদা, তুমি এমন করে কি দেখছ? অপমান, 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 অপমান করিবে বন্ধু যদি বলি অপমান নয় বিরাট, কেমন ভাবে যেদিন গিয়েছিলাম আমি সাধনার বেদিমূলে, তোমাকে বলে গিয়েছিলাম আমি যেদিন সাধনার বেদিমূলতে রাজ্যে প্রবেশ করবো, তুমি কতদিনের সময় নিয়ে গিয়েছিলে? সপ্তম দিন। কিন্তু বান্ধব দেখতে দেখতে অষ্টম দিন অতিবাহিত। সত্যই তাই, তোমার আশার পথে পুরো নারীগণ পুষ্পের মালাগণ ছড়িয়েছিল, সারা রাজপ্রাসাদ আমি আলোকে তাই নয়, আমার ভক্তি শ্রেষ্ঠা বিনা সুতের মালা গন্থন করেছিল। প্রাসাদে বিলম্ব দেখেই সুখে গেছে পুষ্পের মালাও, নিভে গেছে ঝাড় বাতি, সবকিছু তোমার ভুলের কারণ। তাই বুঝি আমার ভগ্নির দুনয়ন থেকে বয়ে যায় দাদা। দাদা, তুমি আমাকে বলে গিয়েছিলে
আমি সাধনার বেদি বলে আমি যাচ্ছি, কিন্তু সাধনার বেদি মনে থেকে আমি সাত দিন পরে আমি আবার ফিরে আসবো। সত্যই ভগ্নি। কিন্তু দাদা, আজ সাত দিন শেষ হয়ে আজ আট দিন শেষ হতে চলল, তুমি তোমার আসার কোনো ঠিক ছিল না। ভগ্নি, আমি বসেছিলাম বিনা সুতোর ভগ্নি, ঝাড়বাতি চলছিল, সেই বিনা সুতোর মালা তোমার অপেক্ষায় দেখে শুকিয়ে যাচ্ছিল দেখে আমি ওই হর পার্বতীর গলায় যেয়েছি। তুমি বলছো মহারাজ তোমার সুখের ভগ্নি অপমান করেছে দাদা, কিন্তু দাদা তুমি যে কথা দিয়ে গিয়েছিলে সেই কথা তুমি রাখতে পেরেছ। ওরে ভগ্নি আমার, আমার আসতে বিলম্বের কারণ ঝাড় বাতি গেছে নিভে সেই জন্যই তো তুমি সাধনার বেদি মূল হইতে ফিরে এসে তুমি আমাদেরকে বলছো আমি নাকি তোমাকে অপমান করেছি, আর মহারাজ নাকি তোমাকে অপমান করেছে। এই তো আমি বড় পরিশ্রান্ত বড় ক্লান্ত, তাই তো আজ কোনো দাসি নয়, তুই নিজে হাতে পঞ্চব্যঞ্জন রন্ধন করবি। আমি রাজা বিরাট আমার চারিটি ভাগ্নি ভাগ্নি মিলে একসঙ্গে করিব ভক্ত। আমি এই রাজ্যের রানী, কোনোদিন আমি রন্ধনশালায় যাইনি। আপনি আর আমার দাদা আমাকে যখন আদেশ করেছে আমি নিজে রন্ধনশালায় যাব, নিজ হাতে পঞ্চ ব্যঞ্জন রান্না করি, আমরা সবাই মিলে আহার করব। বেশ, আসি মহারাজ। এগিয়ে যাও। আসি দাদা।